আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করতে চলেছি সপ্তম শ্রেণীর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের ভূগোলের মডেল কোশ্চিন পেপার সলিউশন। তো দেরি না করে চলে যাব আজকে মডেল কোশ্চিন পেপার ওয়ানে। তো চলে যাওয়া যাক মডেল কোশ্চিন পেপার ওয়ানে। চলে এলাম মডেল কোশ্চিন পেপার ওয়ানে। বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তো কী বলছে প্রথম কোশ্চিনে? বলছে যে বছর অধিবর্ষ হয় সেই বছরটির মোট দিন সংখ্যা হয় 365 দিন, না 366 দিন, না 367 দিন। এটা হচ্ছে 300 কত দিন? 366 দিন, 366, 366 দিন গেল। এবার বলছে বাইশে ডিসেম্বর তারিখটিকে, বাইশে ডিসেম্বর তারিখটিকে কি বলে? বলছে এটাকে বলে মকর সংক্রান্তি। কি বলে? মকর সংক্রান্তি, মকর সংক্রান্তি। এটা হচ্ছে বি নম্বর অপশন কারেক্ট। এবার বলছে তিনের, বলছে তিনে কি বলছে? বলছে এশিয়ার যে জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় সেটি হলো, সেটি হলো কি? সেটি হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু। এবার আমরা দেরি না করে পরের পেজে চলে যাব। তো চলে যাওয়া যাক পরের পেজে। পরের পেজে চলে এসলাম। এখানে বলছে যে শূন্যস্থান পূরণ করো। কি বলছে? শূন্যস্থান পূরণ করো। কি বলছে এখানে? বলছে অক্ষরেখার মান মেরুর দিকে ক্রমশ কি করে কমে, মেরুর দিকে ক্রমশ কমে, মেরুর দিকে ক্রমশ অক্ষরেখার মান কমে। তাহলে লিখলাম কমে। এবার বলছে পরেরটা কি বলছে? দুই নম্বর বলছে, দুই নম্বরে বলছে পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে, যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই পৃথিবীর কি? সেটাই পৃথিবীর কক্ষপথ, সেটাই পৃথিবীর, পৃথিবীর কি পথ? কক্ষপথ, কক্ষপথ। তারপরে কি বলছে তিন নম্বর? কি বলছে তিব্বত মালভূমির, তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে ড্যাশ মাল মালভূমি অবস্থিত। তাহলে আমাদের তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে কোন মালভূমি অবস্থিত? আমরা জানি মঙ্গোলিয়া, এটা হচ্ছে মঙ্গোলিয়া, এটা হচ্ছে মঙ্গোলিয়া। তাহলে কি হবে আরেকবার বলে দেয়, তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে মঙ্গোলিয়া মালভূমি অবস্থিত। গেল। ড্যাশ প্রদেশকে, ড্যাশ প্রদেশকে চীনে, চীনের ধানের গোলা বলা হয়। এটা হচ্ছে হুনান প্রদেশকে। কোন প্রদেশকে? হুনান, হুনান প্রদেশকে। এবার পরের প্রশ্নে যাব আমরা। পরের প্রশ্ন কি বলছে দেখবো, দেখে নিব। পরে তিনের, তিনের প্রশ্নটা কি বলছে? তিনের প্রশ্ন বলছে, তিনের প্রশ্ন বলছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে নাম্বার বলছে মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হওয়ার কারণ কি, মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হওয়ার কারণ কি। চলে যাওয়া যাক আমার বইয়ের প্রশ্নে, যে মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হওয়ার কারণটা কি। একই কোশ্চিন, একই কোশ্চিনের উত্তর এখানে একটু, একই কোশ্চিন কিন্তু একটু ভিন্নভাবে প্রশ্নটা লেখা রয়েছে। একই কোশ্চিনের অ্যান্সার কিন্তু ভিন্নভাবে প্রশ্নটা লেখা আছে। বলছে এখানে দুই মেরু অঞ্চলে উচ্চচাপ সৃষ্টির কারণ কি। তো এই উত্তরটাই লিখলেই হবে। এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে কারণটা এই পর্যন্ত একদম যা আছে, তির্যকভাবে যা আছে, যা কিছু আছে, তির্যক সূর্যরশ্মির থেকে শুরু করে এই পর্যন্ত লেখার পরে, পরে যেটুকু লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে ওদিকে ওইটুকু লিখে লেখার পরে কারণ থেকে শুরু করে আবার টোটালটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিয়ে লিখলেই হলো। তো টোটাল ওদিকে তিন চার লাইন আর এদিকে তিন চার লাইন লিখলেই হলো কোশ্চিনটা উত্তর। তাহলে আমরা দেখে নিলাম যে মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হওয়ার কারণটা কি, আমরা দেখে নিলাম, এর আগেই দেখে নিয়েছি, বইয়ে দেখে নিলাম একটু আগে। তো এবার আমরা কি দেখবো, যে দাগিমা রেখার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, দাগিমা রেখার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো আমি এই কোশ্চিনটা বইয়ে দেখাবো দাগিমা রেখার দুইটা বৈশিষ্ট্য উল্লেখ, যেটা করার বলছে সেটা আমি বইয়ে দেখিয়ে দেবো। তো চলে এলাম বইয়ে সরাসরি। বলছে দাগিমা রেখার বৈশিষ্ট্য, এই তিনটি বৈশিষ্ট্য দিলে হবে, এক দুই তিন, বিস্তার আকার দৈর্ঘ্য।
যদি আরো প্রয়োজন হয় আমি পরের পেজে দেখি, যদি আরো কোনো কোশ্চিনে তোমাদের প্রয়োজন হয় দাগিমা রেখার বৈশিষ্ট্য, তাহলে তুমি প্রকৃতি দিতে পারো, পারস্পরিক দূরত্ব দিতে পারো, অক্ষরেখার সাথে পরস্পর সম্পর্ক সংখ্যা দিতে পারো, এই আরো এই চারটাও দিতে পারো। ওদিকে তিনটা দেখাইছি, এদিকে আরো চারটে দেখালাম, টোটাল সাতটা আছে। তুমি যে কোনো কয়টা দিবে, দুইটা চাইছে দুইটা দিবে, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাব, টোটাল প্রশ্ন বিচিত্রায়, সম্পূর্ণ প্রশ্ন বিচিত্রে চলে যাব আবার। এবার কি বলছে, চার নম্বরে বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কি বলছে, নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। কি বলছে, এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলির তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বলছে এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলির তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে চলে যাওয়া যাক এই বৈশিষ্ট্যে, তো আমি ডিরেক্ট বইয়ে যাব এবং বই থেকে দেখিয়ে দেবো। তো চলে যাওয়া যাক বইয়ে, প্রশ্নটা বইয়ে দেওয়ায় রয়েছে, প্রশ্নটা বইয়ে দেওয়ায় রয়েছে। কোথায়? এই যে এখান থেকে 7 নম্বর প্রশ্নটা হয়, বলছে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। তো এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখলে শেষ। তো পরের প্রশ্নে চলে যাব, পরের প্রশ্ন কি বলেছে, বলছে ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ আলোচনা করো। বলছে ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ আলোচনা করো। চলে যাওয়া যাক বইয়ে এবং দেখে নেওয়া যাক সমৃদ্ধির কারণটা কি আছে। তো প্রশ্নের উত্তরটা যখন লিখবে, এই 2 নম্বরটা লিখে দিলেই হবে। এখানে বলছে এই যে ইয়াংসি নদী অববাহিকা, এই এখান থেকে শুরু করে সম্পূর্ণটা এই পর্যন্ত লিখবে, তারপরে বাকিটুকু যতটুকু লিখতে হবে আমি পরের পেজে দেখিয়ে দিচ্ছি। তো চলে যাওয়া যাক পরের পেজে, এই তো চলে এলাম পরের পেজে। এই 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এই টোটাল 5টা, এই 5টা পয়েন্ট লিখে দিলে, এখান থেকে লিখে দিলেই শেষ, আর কোনো সমস্যা নেই। তো এই পর্যন্তই থাকলো, এরপরে কি আছে পরেরটা আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। পাশে বলছে নিম্নলিখিত প্রশ্নের যথার্থ উত্তর দাও যে কোনো একটি। বলছে চিত্র সহকারে মহাবিশ্ব সম্পর্কে আলোচনা করো এবং নিশির সূর্যের দেশ কাকে বলে। এটা হচ্ছে নরওয়েকে বলে, কাকে কিভাবে বলে এটা আমি বিস্তারিত একটু দেখাবো এখন। আর কি বলছে, 2 নম্বর বলছে সমচাপ রেখা কাকে বলে, সমচাপ রেখার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে 1, 2 এই দুইটি কোশ্চিন আমি দেখাবো এবার। তো প্রথমেই চলে যাওয়া যাক, চিত্র সহকারে মহাবিশ্ব সম্পর্কে আলোচনা করো। তাহলে চিত্র সহকারে মহাবিশ্বটা আগে আলোচনা করব। তো চলে যাওয়া যাক মহাবিশ্ব। তো মহাবিশ্ব প্রশ্নটা আসলে তোমরা এখান থেকে ধারণা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত লিখবে, লিখে আর একটা চিত্র তোমরা পাঠ্য বই থেকে কালেক্ট করে নিবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্কস থাকলো, পাঠ্য বই থেকে কালেক্ট করে নেওয়াটা, ঠিক আছে। তো এটা এই থেকে এই পর্যন্ত থাকলো, এবার পরেরটা চলে যাওয়া যাক। পরে চলে এসে আসলাম নিশি সূর্যের দেশ কাকে বলে, এখান থেকে মধ্যরাত্রি থেকে শুরু করে একদম এই পর্যন্ত লিখবে, এখান থেকে লিখবে। লেখার পরে আরও একটু পিছনে আছে, আমি দেখিয়ে দিই। তারপরে দিগন্ত রেখা সূর্য দেখা যায় থেকে শুরু করে এই লাইনটা টোটালটা তুলে দেবে, এই পর্যন্ত লিখলেই শেষ, ঠিক আছে। তো এইটুকু লেখো, এবার পরের কোশ্চিনটা আমি দেখে, ভিডিওটা অন্য হলে লং হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলা আছে সমচাপ রেখা কাকে বলে। পরের প্রশ্ন বলা আছে সমচাপ রেখা কাকে বলে, সমচাপ রেখার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে সমচাপ রেখা কাকে বলে সেটা আমি চলে যাব। যদি সমচাপ রেখাটা আসে তাহলে এই 20 নম্বর প্রশ্নের উত্তরটা লিখে দেবে, এই 20 নম্বর প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, এই পর্যন্ত। আর এর যে বৈশিষ্ট্যগুলো আছে আমি বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছি। তাহলে এবার হচ্ছে সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো, এখানে বলছে কালো আঁকাবাঁকা রেখা, তারপরে একক কি, তারপরে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ, স্পর্শ, তারপরে হচ্ছে পরস্পর দূরত্ব, এই এগুলো লিখলেই হলো, এগুলো যা আছে তাই লিখলেই হলো। তো এভাবে দেখতে থাকো আমার চ্যানেলটি এবং আমাকে সাপোর্ট করো, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আমার ভিডিওটাকে শেয়ার করে দাও, এবং এভাবেই দেখতে থাকো এবং পাশে থাকো, এবং সাপোর্ট তো করতেই থাকবে, এটাই আমি কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্তি টানছি। ঠিক আছে, টেক কেয়ার, বাই বাই।